হে গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 31st। তো আমরা মাত্র একটা জায়গায় বেড়ায় এসে পড়লাম, তো কিছু জিনিসও কিনছি, কারণ কি আজকে খাবার অনেক স্পেশাল বানাবো আর ঘরে মেহমানও আছে, তো আজকে অনেক পার্টি হবে। আর এখানে আমি বাজার নিয়ে টিং টিং করে হাঁটতেছি বাসার দিকে। আমরা অলরেডি বাসার সামনে এসে পড়ছি, তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আমার শত তোমার হচ্ছে বাজার ছিল। আসলে অনেক ভারী ছিল সব কিছু, তাও তোমাদের জন্য এগুলি করলাম। আসলে আজকে আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, হঠাৎ করে ভাবলাম করেই ফেলি 31st-এর ব্লগ। ব্লগটা বোরিং হলেও আমার কোনো দোষ নাই, একটু দেখো তোমরা। তো আমরা এখন বাসার দিকে এসে পড়ছি, এখন আমরা টিং টিং করে বেল বাজাই দিব। নানু দরজাটা খুলে ফেলো, খুলো খুলো। তো দরজা খুলে ফেললো মাঝে। তো গাইস, আমি মাত্র আমার একটা আন্টির বাসা থেকে আসছি, এখন আমি দেখাবো আমি এখান থেকে কি শপিং করছি। আসলে এখানে আমি ভিডিও করি নাই, তো আমি দেখাই আমি কি আনছি। গাইজ, আমি একটু তাড়াতাড়ি দেখাই দিব, কারণ তারপর আমার আরও অনেক কাজ আছে আজকে। তো ফার্স্টে আমি একটা ডায়েরি কিনছি, অনেক অ্যাস্থেটিক। ফার্স্টে আমি একটা মিনি ডায়েরি নিতে চাইছিলাম 90 টাকা, বার আমার হঠাৎ করে এই ডায়েরিটার দিকে চোখ লাগলো, আর এটা এত কিউট আমি কি বলবো। তো দিস ইজ, এখানে হয়তো কালারটা একটু মানে হোয়াইট বেশি, কারণ কি এটা এটা রিয়েল লাইফে অনেক ডার্ক আর এত কিউট অ্যাস্থেটিক। ওয়াশি টেপের একটা রোল, এটা আমার কাছে নিচ্ছে 220 টাকা। হ্যাঁ, এখানে 9টা রোল আছে, আর আমি সেম এরকম মানে আরও অনেক ছোট এতটুকু হবে, এটা আমি 280 টাকা দিয়ে দ্বারাজ থেকে নিচ্ছি। তো আমি মনে করি এটা বেস্ট। আমার লাইফটা আসলে স্ট্রাগল, আমি জানি না কেন নিচে গেছে। তো আমার জন্য আইসক্রিম আনছে, চিপস আনছে, আর পেস্ট্রি, আমরা কেক কাটবো, আর আমার কিছু খাবার বানাচ্ছি, এগুলিই সেলিব্রেট করবো, এমনিই থাকবে। কারণ তো গাইস, না আমার জন্য চিপস আনছে আর আইসক্রিম আনছে, ওয়ান অফ দ্য। এখানে আম্মু হচ্ছে কি বলে, হ্যাঁ, মাংস করছে, মুরগির মাংস, সরি গরুর মাংস। আমি আসলে মুরগি আর গরু দুটা একটা চিনি না ভালো করে। এখানে হচ্ছে পোলাও নাকি খিচুড়ি, ও পোলাও, ইয়ামি ইয়ামি পোলাও। 31st-এর দিন অনেক ভালো খাবার হচ্ছে, কারণ কি আমাদের বাসায় মেহমান আসছে, তো 31st-এ তো ভালো খাবার হবেই। তো গাইজ, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমি এখন খাবো না, আগে আমি কেকটা বানিয়ে নিই, কারণ কি আমি কেক বানাবো আজকে। বুঝতে পারতেছো কি অবস্থা এখন, সাড়ে দশটা বাজে, আর মনে করো 1-2 ঘন্টা বাকি, অনেক কিছু করা বাকি এখনো। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমি এখানে আসছি না, ওখানে বাড়িটা কাজিন খাচ্ছে, কাজিন বা আপনি করতে পারো। তো এখন আমি ওগুলো খেয়ে নিব তাড়াতাড়ি করে, যেন তাড়াতাড়ি করতে পারি। ওকে, তো এখন আমি খেয়ে নিই। তো এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেন ও আমাকে ভিডিও কল দিয়েছিল কিছুক্ষণ আগে, আমার সাথে কথা বলতেছিলাম কিছুক্ষণ ধরে, 100 ঘন্টা। এখানে একটু পোজ দেখাইছে, আর আগে দেখাইতেছি আমি কী খাইতেছি, দেন আমরা সেই ঢঙের মতো গল্প করা শুরু করে দিছি আবার। আমি এখনো গল্প করতেছি ওর সাথে, ও আমাকে বলতেছিল ঘটনা, আর আমি হ্যাঁ হুঁ করতেছি। 2000 years later,
গাইজ, এখানে আমি আম্মুকেই বলছি এরকম ডিজাইন করে দিতে, আম্মু আরও সুন্দর করে বানাইতে পারে পেস্ট্রিকে। বাট আমি বলছি যে একটু চকলেটই রাখবা। তো এখন আম্মু হচ্ছে এখানে ডিজাইন করবে হালকা হালকা, অনেক সময় বাকি। তো এখন আমি এখানে নিজের মতো উল্টাপাল্টা ডিজাইন করতেছি স্প্রিঙ্কল দিয়ে। দেন আমি দেবো এসব রেইনবো স্প্রিঙ্কলসগুলি, অনেক কিউট। কয়টা বাজে আম্মু? আল্লাহ, ইয়ে আমা, আমাদেরটা ফুরাবো না এখন। হ্যাঁ, তো এইভাবেই আমাদের নিউ ইয়ারটা কাটলো। আমরা আসলে ফাঙ্গস উড়াই নাই, কিছুই উড়াই নাই, আমরা জাস্ট জানালা দিয়ে দেখছি। সো একাই না হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।